ঝিনাইদহের কালীগঞ্জে বেদে সম্প্রদায়ের ভূমিহীন ও গৃহহীন 59টি পরিবারের জন্য তৈরি করা হয়েছে পাকা ঘর। সম্পূর্ণ নিরিবিড়ি পরিবেশে বাওয়ারের কোল ঘেঁষে বাংলাদেশের এই প্রথম এত বেশি বেদে পরিবারের একই স্থানে পাকা ঘরে বসবাস হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী একটি পরিবারও গৃহহীন থাকবে না। এই প্রতিশ্রুতি বাস্তবায়নে আশ্রয়ণ দুই প্রকল্পের অধীন গৃহহীন ও ভূমিহীন বেদে সম্প্রদায়ের জন্য তৈরি করা হয়েছে এই বাসস্থান। আগামী 21 জুলাই আনুষ্ঠানিকভাবে বেদে সম্প্রদায়ের পরিবারের হাতে এই ঘরগুলো হস্তান্তর করা হবে। বেদে সম্প্রদায়ের সদস্যরা পাকা ঘর পেয়ে নতুন জীবনের স্বপ্ন দেখছে। পাকা এই বেদে পল্লীতে শিশুদের বিনোদনের জন্য তৈরি করা হয়েছে পার্ক, আনা হয়েছে বেশ কিছু রাইড। এছাড়াও এখানে তৈরি করা হবে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার 12 বাজার ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের জগন্নাথপুর গ্রামের মাসদিয়া বাওয়ারের ধারে নির্মল পরিবেশে তৈরি করা হয়েছে এই বাড়িগুলো। 59টি পরিবারের প্রায় 300 জন সদস্য এই পাকা পল্লীতে থাকবেন। বেদে সম্প্রদায়ের ঐতিহ্যের কথা মাথায় রেখে পল্লীটি নির্মাণ করা হয়েছে বলে জানা গেছে। প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে 2,59,500 টাকা। একটি পরিবারের জন্য 2টি রুম, 1টি রান্নাঘর, 1টি পাকা টয়লেট তৈরি করা হয়েছে। এছাড়াও স্থাপন করা হয়েছে গভীর টিউবওয়েল। জগন্নাথপুর গ্রামে বেদেদের জন্য ঘর তৈরি করা হয়েছে। এখানে এক একটা ফ্যামিলির জন্য 2টা বেডরুম, 1টা বারান্দা, 1টা টয়লেট, 1টা রান্নাঘর দেওয়া হয়েছে। পার্ক করে দিয়েছে, যেখানে তাদের অতি টাইম সেখানে তারা থাকবে। এবং আমরা দীর্ঘদিন শুনেছি যে বেদ সম্প্রদায় তারা পানির সাইড থেকে বেশি প্রসারিত, বা তারা সেই পানি নিয়ে তাদের নৌকার ভিতরে তারা থাকা, সেই পানিও সাইডে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেই সুন্দর একটা জায়গা সাইডে তাদের একটা প্রশাসন করে দিয়েছে। না, পরের জায়গায় আমার জমি নেই, পরের জমি না, পরের জায়গায় আসি আমি। বেদে পাড়া আমাদের ঘর বাড়ি নেই, মনে করো আমরা পরের জায়গায় থাকি। আমরা আগে রিক্সা চালাই খাদাম, আমাদের জায়গা জমি নেই, প্রধানমন্ত্রী আমাদের ঘর দিছে, তাকে ধন্যবাদ জানাচ্ছি। কালীগঞ্জ কাশীপুর গ্রাম থেকে আমরা আসছি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ঘর দিছে, আমরা খুব খুশি। কালীগঞ্জ থেকে আইসি, সাপুরে পাড় থেকে, প্রধানমন্ত্রী আমাদের ঘর দিয়েছে, এতে আমরা অনেক সন্তুষ্ট। আমার নাম মোহাম্মদ আব্দুল হাব, আমার বাসা 12 বাজার, এইদিকে আইসা টকপুরে। আমরা জায়গায় জায়গায় সাপ বানর খেলা দেখাইতাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে জমি সহ ঘর দিয়েছেন, এই জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি মোহাম্মদ হাবিবুর রহমান, বেদে সম্প্রদায়ের একজন সন্তান। তো আমি 2017 সালে লেখাপড়া শিখে প্রাথমিকভাবে যখন বাসায় আসি, তখন সর্বপ্রথম আমি এদের ভিতরে, এর আগে মিশিনি, তো আমি কিছুদিন মিশার পরে আমার কাছে যেটা মনে হয়েছে, অনেক লোক আছে যার ঘর নাই এবং বাড়িও নাই, জমি নাই, তারা কি দেখি আসে একটা নির্দিষ্ট সময়তে আসে এবং তাঁবু দিয়ে থাকে। তো এইগুলো দেখে আমার খারাপ লাগে, তো আমি একটু একটু করে চেষ্টা করতে থাকি। আল্লাহর অশেষ রহমত, ঢাকা রেঞ্জের DIG জনাব হাবিবুর রহমান স্যারের সাথে আমার হুট করে একটা সম্পর্ক তৈরি হয়। তখন স্যার দেখি বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই বেদে সম্প্রদায় নিয়ে কাজ করে। তখন আমি স্যারকে বললাম যে স্যার, আমাদের এখানেও কিন্তু অনেক ফ্যামিলি আছে যাদের জমিও নাই, ঘরও নাই। তখন স্যার কচ্ছে যে হাবিব, তুমি একটা তালিকা করে দাও। আর প্রাথমিকভাবে আমি স্যারকে একটা তালিকা দিই, সেই মাননীয় প্রধানমন্ত্রীর কে আমি ধন্যবাদ না জানিয়েই পারছি না, এই জন্য যে স্যার বলার সাথে সাথে স্যার শুধু ওনাকে প্রস্তাব করছে, উনি সঙ্গে সঙ্গে এখানে 59টি ঘরের ব্যবস্থা করে দিয়েছে। এবং আমার মনে হয় না যে খুলনা বিভাগে আমাদের আবাসন প্রকল্পটা যে মানের হয়েছে, আমার মনে হয় না যে খুলনা বিভাগে এত সুন্দর এবং এত সুন্দরভাবে এটা তৈরি হয়েছে সব দিক দিয়ে। আমার নাম বাপ্পারাজ, আমাদের স্বপ্ন পূরণ হতে চলেছে, আমরা পাকা ঘরে সব। মাননীয় প্রধানমন্ত্রীরা অনেক অনেক ধন্যবাদ। প্রধানমন্ত্রী আমাদের ঘর দেখছে পাকা ঘরে, এই পাকা ঘরে আমরা থাকবো, পাকা ঘরে শোবো, ছেলে পিলে নিয়ে থাকবো। আমরা প্রধানমন্ত্রী যে ঘর দেখছে, আমরা মাটির ঘরে থাকবো, তাদের ধন্যবাদ। আমরা হ্যাপি। মুজিব বর্ষে একজন মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রতিশ্রুতি বাস্তবায়নে কালীগঞ্জ উপজেলায় 59টি বেদে সম্প্রদায়ের জন্য 200 জমি বিশিষ্ট গৃহ নির্মাণ করা হয়েছে
এর মধ্য দিয়ে বেদে সম্প্রদায়ের যে ভাসমান জীবন ব্যবস্থা সেখান থেকে তারা বেরিয়ে এসে উন্নত আধুনিক জীবনযাপনের যে সুযোগ সুবিধা সেটি তারা পাবে। তাদের নতুন প্রজন্ম যারা আছে তারা শিক্ষায় শিক্ষিত হয়ে তারা উন্নত জীবনযাপনের মাধ্যমে একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে। মাননীয় প্রধানমন্ত্রীর এই অভাবনীয় উদ্যোগের কারণে তাদের যে জীবনযাপনের দুর্বিষহ যে বেদনা সেটি যেভাবে লাঘব হয়েছে, একইভাবে তারা তাদের এই সুন্দর জীবন পেয়ে একটি বাসগৃহ বাসস্থানের আধুনিক সুযোগ সুবিধা পেয়ে তারা অত্যন্ত আনন্দিত। এই উদ্যোগের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে উপজেলা প্রশাসন কালীগঞ্জ ঝিনাইদহর পক্ষ থেকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।